মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশবাসীর শ্রদ্ধার্ঘ্য শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজাও। বিএনপির নেতৃত্বাধীন শক্তিকে পরাভূত করা হবে বলেছেন ওবায়দুল কাদের। সরকারের মুখে গণতন্ত্র, কাজে একনায়কতন্ত্র মন্তব্য বিএনপি নেতাদের। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার ঐক্য চান রাজনৈতিক ও বিশিষ্ট জোনরা। সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেতে চায় সর্বস্তরের মানুষ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে মুখ বন্ধ রাখা হয় মামলার ভয় দেখিয়ে অভিযোগ জিএম কাদেরের। দেখছিলেন ডিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, মহান স্বাধীনতা দিবসে মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এরপর শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা। স্বাধীনতা দিবসে বিএনপির নেতৃত্বাধীন দেশবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করার অঙ্গীকারের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রিপোর্ট রকুনুজ্জামানের। মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফোটার সাথে সাথেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটানের সফররত রাজা জিগমে খেসার ওয়াংচুক। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আবারও শহীদবেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার, তিন বাহিনীর প্রধান, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা জানানোর পর স্বাধীনতা দিবসে দলের অঙ্গীকারের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেরকে প্রতিহত করব। এই বিরোধীরা পাকিস্তান আমলে যখন কোনো রাজনৈতিক ইস্যু থাকে না তখনই ভারত বিরোধিতা, এবং এখনও সেটা হচ্ছে, এটা নতুন কিছু। কে ঘোষক, এ বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যকে, সত্যের অনুসন্ধান করতে যাব, সেটা হচ্ছে এই স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিল। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধের প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। স্বাধীনতার 54তম দিবসে সকল কুটচাল, ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথাই জানাচ্ছে টানা চতুর্থবার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার। রকুনুজ্জামান, বাংলাভিশন, সাভার, ঢাকা। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছান ধানমন্ডি 32 নম্বরে, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রিহানা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গেলে ভুটানের রাজাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর দরবার হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তারা। স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের।
পরে ভুটানের রাজা বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে। সাথে ছিলেন ছোট বোন শেখ রিহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। রাষ্ট্রপতি ও ভুটানের রাজার উপস্থিতিতে হয় রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের কেক কাটেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়ে লুয়াংচুক। বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীরা। বিএনপি নেতারা বলেছেন, যাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা পালিয়ে গেছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধও করেছেন, পালিয়ে কলকাতায় গিয়ে আরাম আয়েস করেননি। ক্ষমতা কুক্ষিগত করে সরকার দেশে বাকশাল টু কায়েম করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কায়েম করেছে একনায়কতন্ত্র। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকালে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের ডক্টর আব্দুল মঈন খান বলেন, মহান মুক্তিযুদ্ধের সূচনা থেকে বিজয় পর্যন্ত রণাঙ্গনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 25 মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন আজকের যে আওয়ামী লীগ, যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তারা সেদিন কেন পলায়ন পর ভূমিকা নিয়েছিল সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগ দিতে পারবে। শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধে তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। তিনি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন, পালিয়ে লুকিয়ে থাকেননি কলকাতার আরামায়েশে। জয়লাভ করে বিজয়ের বেশি 16ই ডিসেম্বর দেশে ফিরে এসেছে। তারা মুখে বলে গণতন্ত্র, তারা বাস্তবে করেছে একদলীয় শাসন, তারা এবার করেছে বাকশাল টু। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে চেতনা ও স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি। যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেই কারণটি এখনো বলব, অর্থাৎ এখনো গণতন্ত্র নাই, এখনো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। নূর তরাজ লুণ্ঠনের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতি, অর্থাৎ রাষ্ট্রের অর্থনৈতিক পোশাকের আজকে ফোকলা খালি হয়ে গেছে, এবং আকার সঙ্গে জিনিসপত্রের দামে আজকে মানুষ দিশেহারা। আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে আমাদের লড়াই চলবে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। একাত্তরের বীর শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সত্যিকারের স্বাধীনতার স্বাদ না পেয়ে হতাশ তারা। এদিকে স্বাধীনতার 5 দশকে অনেক অর্জন থাকলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার ঐক্য চান রাজনৈতিক ও বিশিষ্টজনরা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। 26শে মার্চ বাংলাদেশের জন্মদিন। একাত্তরের এই দিন বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় দেশটি। পতপত করে উঠতে থাকে লাল সবুজের পতাকা। নিরাপত্তার বিধিনিষেধ শিথিল হওয়ার সাথে সাথে জনসাধারণ ঢুকতে থাকে জাতীয় স্মৃতিসৌধে। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সর্বস্তরের মানুষ আসে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। রমজানের কারণে ভোর থেকে স্মৃতিসৌধে মানুষের পদচারণা ছিল কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সর্বস্তরের মানুষের পদচারণা কিছুটা বাড়লেও অন্য সময়ের তুলনায় ছিল কম। নানা রঙের প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। নানা শ্রেণীর পেশার মানুষ শ্রদ্ধায় স্মরণ করে বীর শহীদদের। আমরা আসি হচ্ছে তাদেরকে
স্মরণ করি আমরা সবাই। আমরা চাই যে একটা ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ হোক, একটি দেশ হবে যেখানে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। এটা তো আমাদের হৃদয়ের একটা ব্যাপার, এটাকে আমরা অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই, আমাদেরকে আসতেই হবে, সম্মান জানাতে হবে। স্বাধীনতাটা প্রতিনিয়তই নষ্ট হয়ে যাচ্ছে সিন্ডিকেট দুষ্কৃতিকারীদের জন্য। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটারই তার লক্ষণ। স্বাধীনতার চেতনাটা আমার কাছে যেন মনে হয় একটা প্রচারের কারণে আমরা আবেগের সাথে পালন করি। রাজনীতিবিদ আর বিশিষ্টজনেরা মনে করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্নে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা এখনও অধরা। এখনকার এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তারা যদি খালি লুটপটেই ব্যস্ত থাকে তাহলে দেশের তো কল্যাণ হবে না, মানুষের কল্যাণ হবে না। দুর্বৃত্তায়িত রাজনীতিতে বাংলাদেশ বন্দী, এর বিপরীতে নীতিনিষ্ঠ বিকল্প শক্তির উত্থান গড়ে তোলা ছাড়া মানুষের মুক্তির পথ নেই। মানুষের ভোটাধিকার নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা একটা শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থাৎ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করা, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে যাতে কারোর উপরে নির্ভরশীল না হতে হয় এবং বাংলাদেশকে আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নকে যাতে করে টেকসই উন্নয়নে আমরা যাতে করে রূপান্তর করতে পারি, সেই ধরনের মানব সম্পদ প্রস্তুত করাই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ। সকল ভেদাভেদ ভুলে টেকসই উন্নয়ন আর সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা সবার। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ সরকার ব্যবসা করছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে মামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভায় জি এম কাদের বলেন, সরকার মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। তিনি বলেন, ইতিহাসকে বিকৃত করে কিছু মানুষকে ওপরে ওঠানো হয়েছে, বাকি সবাইকে মুছে ফেলা হচ্ছে। সমসাময়িক বিষয়ে জি এম কাদের বলেন, যে প্রক্রিয়ায় দেশ চলছে তাতে বেশি দিন কোনো রাজনৈতিক দল টিকে থাকবে না। বলেন, বেশিরভাগ মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে হিসাবহীনভাবে, দেশ থেকে টাকা পাচারও হচ্ছে হিসাবহীনভাবে। জাতীয় পার্টিতে দ্বন্দ্ব তৈরিতে আওয়ামী লীগ সরকার ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ জি এম কাদেরের। বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছে, তারা নিজেদের লোককে মুক্তিযোদ্ধা বানিয়েছেন এবং তাদের মাধ্যমে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে একটি সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে। তারা বিভিন্ন জায়গায় সরকারের জন্য লাঠি ধরছে, লাঠিয়াল হয়ে গেছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। এবার রমজানে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে আর সরকারের বেঁধে দেওয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, রাজধানীর বাজারগুলোতে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নেই, রোজার শুরুতে ক্রেতাদের মধ্যে প্রয়োজনের বেশি কেনার প্রবণতার কারণেই পণ্যের দাম কিছুটা বেড়ে যায়। মঙ্গলবার রাজধানীতে নিউ মার্কেট কমপ্লেক্সে পণ্যের আমদানি, মজুদ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সভায় এ কথা বলেন ব্যবসায়ীরা। নিউ সুপার মার্কেট ও বনলতা কাঁচাবাজার দোকান মালিকরা জানান, নিত্যপণ্যের প্রায় সবগুলোর দামই এখন কমতির দিকে। FBCCI এর সহসভাপতি আমিন হিলালি বলেন, বাজার সংশ্লিষ্টদের বাইরে অন্যদের কারণেও পণ্যের দাম বাড়ে। ব্যবসায়ীদের মধ্যেও যদি কেউ বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকেন তাকে ধরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনতে হবে, আমরা সেই দুষ্কৃতিকারীকে আমরা ব্যবসায়ীরাই ধরাই দিব। আমাদের ব্যবসায়ীদের মধ্যে যদি কেউ যদি অন্যায় বা আইন অমান্য করে তাদেরকে আমরা এই যে আমরা ব্যবসায়ীরাই আমাদের নিজেদের স্বার্থেই আমরা তাদেরকে চিহ্নিত করব এবং আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নাম আমরা প্রকাশ করে দেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হালুয়া রুটির মন্ত্রী এমপি হওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছে না। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি কনভেনশন হলে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে সব দলের যৌথ আন্দোলন চলবে বলে জানান তিনি। এর আগে কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। ফুটবল।
শেষ মুহূর্তের গোলে ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট বঞ্চিত হলো বাংলাদেশ। বিশ্বকাপ বাছে হোম ম্যাচে 1-0 গোলে হারলো জামাল ভূঁইয়ারা। বসুন্ধরা কিংস অ্যারেনা ম্যাচের যোগ করার সময় গোল করেন তের মানিনি। এই পরাজয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। মানিক মাহমুদের রিপোর্ট। ফিফা র্যাঙ্কিংয়ে 97 ফিলিস্তিন আর বাংলাদেশ 183। 86 ধাপ এগিয়ে থাকা দলটির ফুটবলাররা শারীরিক গড়নও বেশ লম্বা ও শক্তিশালী। বিশ্বকাপ বাছে কুয়েতে তাদের বিপক্ষে অ্যাও ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল হাভিয়ার কাবরেরার দল। হোম ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় বেশ সতর্ক থেকে মাঠে নামে জামাল ফাহিমরা। প্রতিপক্ষের চোখে চোখ রেখে করতে থাকে লড়াই। ফিলিস্তিনের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণে যায় বাংলাদেশ, কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি ফরওয়ার্ডরা। পাল্টা আক্রমণে ফিলিস্তিনও স্বাগতিকদের সীমানে আক্রমণ করে। তবে গোলরক্ষক মিতুলের দক্ষতায় সুরক্ষিত থাকে রক্ষণ। খেলার 73 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক মিতুল, তার জায়গায় মাঠে নামেন শ্রাবণ। আমিদ মাহাজিনীর লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় ফিলিস্তিন, কিন্তু প্রতিপক্ষের শক্তি কিছুটা দুর্বল হলেও সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের যোগ করার সময় 7 মিনিটে ইসলাম বাতরানের হেড থেকে বল পেয়ে শ্রাবণকে পরাস্ত করেন তের মানিনি। বল জড়ান জালে, ড্র করে 1 পয়েন্ট পাওয়ার সম্ভাবনার ম্যাচে তীরে এসে তৈরবে লাল সবুজদের। ম্যাচ জিতে নেয় ফিলিস্তিন। এই জয়ে গ্রুপ আইতে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে ফিলিস্তিন, 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। অবশেষে টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্ট স্কোয়াডে সাকিবকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রামে 30 মার্চ শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, বিষয়টি নিশ্চিত হল। প্রায় 1 বছর পর টেস্ট দলে ফিরলেন সাকিব। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই টেস্টে সাকিবের সাথে দলে ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও। তবে সাকিবকে জায়গা দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। মুশফিক রহিমের ইঞ্জুরিতে শেষ মুহূর্তে সিলেট টেস্টে দল সুযোগ পেলেও খেলার সুযোগ পাননি হৃদয়, ফলে তার টেস্ট অভিষেক আরও দীর্ঘায়িত হল। শুধু হৃদয় নয়, প্রথম টেস্ট দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। সিলেটে খেলার সুযোগ না পাওয়া এই পেসার গোড়ালিতে ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়লেন। তবে ওয়ানডে সিরিজ এবং প্রথম টেস্টে হতাশ করা পারফরম্যান্সের পরও লিটন দাসের উপর দ্বিতীয় টেস্টেও ভরসা রেখেছেন নির্বাচকরা। সাকিব এর আগে শেষ টেস্টে খেলেছেন গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে। 66 টেস্টে 4,454 রান এবং 233 উইকেট নিয়ে সেরা অলরাউন্ডার তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব। 30 মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট 328 রানের ব্যবধানে জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশবাসীর শ্রদ্ধার্ঘ্য, শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজাও। বিএনপির নেতৃত্বাধীন শক্তিকে পরাভূত করা হবে বলেছেন ওবায়দুল কাদের। সরকারের মুখে গণতন্ত্র, কাজে একনায়কতন্ত্র, মন্তব্য বিএনপি নেতাদের। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার ঐক্য চান রাজনীতিক ও বিশিষ্ট জনরা। সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেতে চায় সর্বস্তরের মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewsএ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।